আজকে আমি আপনার জন্য যে স্পেশাল ভিডিওটা নিয়ে এসেছি সেইখানটায় খুব দারুণ একটা চমক রয়েছে। এই চমক সম্পর্কে জানলে পরে আপনিও অবাক হবেন এবং মজাও পাবেন। সেই রকম আজকে কিন্তু ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব বলে যেটা নিয়ে এসেছি সেটা ইতিমধ্যে আপনি স্ক্রিনে লক্ষ্য করেছেন এবং দারুণ হতে চলেছে সেটা আপনিও বুঝতে পারছেন। তাহলে বন্ধুরা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন আর আমাকে ফ্রি অফ কস্ট একটা লাইক দিয়ে উৎসাহ জাগাবেন, যাতে করে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। তাহলে বন্ধুরা সময় নষ্ট না করে চলুন এই বেবুন সম্পর্কে, বেবুন নামে যে প্রাণীটা ওটা সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো যে আমি সংগ্রহ করে নিয়ে এসেছি সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। তাহলে বন্ধু, এই বিশেষ করে তৃণভূমিতে জেগে উঠছে অনেক বন্যপ্রাণী, সেই বন্যপ্রাণীর মধ্যে বেবুনরা আসতে শুরু করেছে ঘুমপাড়ানি ওষুধ ভরা সিরিঞ্জের মতো, খাবারের ওষুধ মিশিয়ে দানা সরিয়ে দিয়ে ওই খাবার খেয়ে যখন অজ্ঞান হয় তখন জীববিজ্ঞানী গবেষকের দলগুলো ওইটাকে ধরে নিয়ে তাদের গলায় সূক্ষ্ম ট্রান্সমিটার বসিয়ে দিয়ে অনেকটা গবেষণা করার কাজের সুবিধার্থে করে রয়েছে। যদিও এই বেবুনরা বেশিরভাগ জঙ্গলে থাকতেই যায় না, 24 ঘন্টার মধ্যে হয়তো বা ঘন্টা চারেক সেই জঙ্গলে কাটিয়ে আবার সেই লোকালয়ের কাছাকাছি মধ্যে থাকতে ভালোবাসে। যেহেতু ও সাদাসিধে, মনে মধ্যে কোনো গুরপেঁচ নেই এবং মানুষের সাথে মিলেমিশে অনেকটা পুষ মানিয়ে চলার চেষ্টা করে এবং মানুষের কাছাকাছি হেল্প মানে মানুষের সাহায্য বা সহায়তা নিয়েই কিন্তু বাঁচতে চায়, সেরকমই লক্ষণ ওদের মধ্যে দেখা গেছে। কিন্তু এক একটা বেবুনের প্রজাতি এক একটা রকম, বিভিন্ন প্রজাতি রয়েছে এই বেবুনদের, দেখতে খানিকটা খরগোশের মতো হলেও এটা ইঁদুরেরও জাত বলা চলে। তাহলে এদেরই উপপ্রজাতি হলেও এরা কিন্তু অনেকটা শান্তশিষ্ট, অনেকটা ইঁদুর যেরকম মানুষের দরকারি জিনিসপত্র কেটে নষ্ট করে সেরকম কিন্তু এরা নয়, এরা অনেকটা শান্তশিষ্ট এবং আদর করতে ইচ্ছে করবে এরকম খুব শান্ত ভালো প্রাণী। সুতরাং বেবুন প্রাণীদের নিরাপদ বাদের বাসস্থান সেরে গাছের গুড়ির মাথায় থাকার কারণ আত্মরক্ষা সুনিশ্চিত করার জন্য। বিশেষ করে এই বেবুনরা গাছের একদম উপরে উঠে গিয়ে সেখানটায় বসে থাকে, নিচে খুব কম আসতে দেখা যাবে, তো কারণ আত্মরক্ষা সুনিশ্চিত করা সবারই প্রয়োজন। বেবুনরা মিলে প্রায় অনেক সময় বাঘ সিংহকে মেরে ফেলে, তাহলে এই বেবুনদের কিন্তু কঠিন বাস্তব বলা চলে। এরা রেগে গেলে প্রয়োজন বোধে মা দুর্গার মতো 10 হাতে অনেক কিছু সামলাতে পারেন সেরকম, কিন্তু বেবুনরা শান্ত নিরীহ হওয়া সত্ত্বেও প্রয়োজন পড়লে তারা অনেক কঠোর হয়ে এই বাঘ সিংহকে পর্যন্ত মেরে ফেলে। তার মানে আমরা জানি যে বনের রাজা এই সেরা বাঘ যে কোনো মুহূর্তে যে কোনো প্রাণীকে অনায়াসে কাবু করতে পারে, এটাই আমাদের জানা ছিল। কিন্তু এই ক্ষেত্রে ব্যতিক্রম, বেবুনরা দলবদ্ধভাবে যদি আক্রমণ করে তাহলে যে কোনো বাঘ সিংহকে অনায়াসে মেরে ফেলতে পারে। তাহলে বাবুন বন্ধুরা এরা কত খতরনাকও হতে পারে। দেখতে শান্ত এই সুন্দর প্রাণী চাইলে বাঘের মতো হিংস্র প্রাণীকে হারাতে পারে, মানুষরাও চাইলে এরকম করে কিন্তু দলবদ্ধভাবে যদি থাকে সেভাবে কিন্তু মিলেমিশে যদি লড়াই করে সেক্ষেত্রে কিন্তু বড় বড় কঠিন সিদ্ধান্ত কিন্তু হার মানতে বাধ্য হবে। অথচ কোনো এক ঘটনায় সিংহের বাচ্চার দল হারিয়ে একা ব্যথিত হৃদয়ে যখন কাঁদছিল, কোনো উপায় নেই, মায়েদের খোঁজ খবর ছিল না, তখন কিন্তু একটা বেবুনের মা বেবুনটা কিন্তু ওই সিংহটাকে খুবই আদর যত্ন সহকারে তাকে লালিত পালিত করছিল। এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় সে কথাটা ভাইরাল হয়েছে। তাহলে বাঘ সিংহকে
বড় বাঘসিংহকে শত্রুতার খাতিরে ধরে মেরে ফেলে এবং সিংহের বাচ্চা অবুঝ শিশুটাকে কিন্তু ব্যথিত হৃদয়ে সে যখন কাঁদছিল তখন কিন্তু বেবুনটাকে আগলে রাখছিল। গবেষকরা লক্ষ্য করছে মাতৃস্নেহে বড় সিংহের বাচ্চাকে বাবুনরা মেরে খায় না, তাদেরকে আদর যত্ন করে। তাদের যৌথভাবে যখন অবুঝ শিশুকে লালন পালন করে ঘেরা ঘিরে রাখে যাতে কোনো শত্রুপক্ষ তাদেরকে ক্ষতি না করতে পারে। বন্ধুরা, আগে বিস্তারিত তথ্যের মধ্যে যাওয়ার আগে আমি একটা ছোট্ট অনুরোধ রাখছি যে আমার এই ভিডিওর মাঝামাঝি ছোট্ট করে মোর লেখা আছে, MORE মোর। এই মোর অপশানে টাচ করলেই আমার ভিডিওর ডেসক্রিপশান বক্স খুলেও যাবে। সেই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি আমার সম্পর্কে অনেকগুলো তথ্য দিয়ে রেখেছি, পাশাপাশি আমার সোশ্যাল সাইটের সমস্ত লিঙ্ক দিয়ে রেখেছি। ওই লিঙ্কে টাচ করে আমাকে ফলো করে আপন করে নেবেন, যাতে করে পরবর্তী সময় যে কোনো কারণে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে আমি সোশ্যাল সাইটের মাধ্যমে আপনাকে খুঁজে আবার যোগাযোগ বিচ্ছিন্ন যেন না হয় সেজন্য নিরবিচ্ছিন্ন যোগাযোগটা বজায় রাখার জন্য চেষ্টা করব। বন্ধুরা, আমি আমার জীবনে যে আমি প্রায় 200 ভিডিও বানিয়েছিলাম সেখান থেকে ইম্পর্টেন্ট তিনটে খুব পপুলার যে ভিডিও সেটা আমি সিলেক্ট করে লিঙ্কটা এই ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি। বন্ধুরা, আপনারা ওই লিঙ্কে গিয়ে টাচ করে ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে আপন আত্মীয় এবং বন্ধুবান্ধবকে শেয়ার করতে ভুলবেন না। আজকাল সোশ্যাল সাইটের মাধ্যমে তাদেরকে যদি শেয়ার করা হয় তারা তাদের সময় মতো আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখে অনেক কিছু তথ্য জানতে পারবেন, উপকৃত হবেন। তাহলে বন্ধুরা, আপনি কিন্তু ফ্রি অফ কস্ট একটা লাইক দেওয়ার পাশাপাশি আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। ছোট্ট করে লিখুন আপনার কি মতামত। আমার এই দেওয়া তথ্য অনেক সময় ভুলভ্রান্তিও থাকতে পারে, বিশেষ করে আমি অবাঙালি, তাই বাংলায় ভিডিও বানাতে গিয়ে তো ছোটোখাটো ভুলভ্রান্তি হচ্ছেই, এটা আমিও বুঝতে পারছি। আমি খুব শীঘ্রই এই ভুলভ্রান্তিকে শুধরে আমি আপনার চাওয়া পাওয়া অনুসারে নতুন নতুন ভিডিও নিয়ে আসব। আপনি কোন প্রাণী সম্পর্কে বিস্তারিত আমার কাছে চান, আমার কোন কোন ভুলগুলো শুধরানোর প্রয়োজন রয়েছে সেগুলো না জানালে আমি কি করে জানবো, সুতরাং কমেন্ট সেকশানে ছোট্ট করে লিখতে ভুলবেন না। বন্ধুরা, তাহলে কাজের কথাটা একটু বেশি করে বলা যাক, বাকি বাজে কথাগুলো একটু কম করি, চলুন তাহলে শুরু করা যাক। এই বেবুন প্রাণী সর্বপ্রথম পৃথিবীতে আফ্রিকা মহাদেশে প্রচুর পরিমাণে দেখা গিয়েছিল, কিন্তু ভারতের মানুষেরা টিভির পর্দায় বা চিড়িয়াখানা ছাড়া এই বেবুন প্রাণীকে দেখতে পেত না। ভারতের জঙ্গলে সেরে গবেষক দল লক্ষ্য করেছেন এরা জঙ্গলে রুজ রুজ ঘুরে ফিরে লোকালয়ের কাছাকাছি থাকতে চায়। কারণ কেন, ভারতেও ইদানিং বিশেষ করে যে কোনো প্রাণী যদি সংকটময় অবস্থা হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কিন্তু বিদেশের কোন দেশে এই প্রাণীটা ভালো পাওয়া যায় সেই সব খোঁজখবর নিয়ে সেখান থেকে নিয়ে আসা হয়। যদিও সেখানকার লোকেরা আর্থিক কোনো মূল্য নিতে চায় না, কিন্তু আনতে গিয়ে যে আমদানি করতে গিয়ে যে অনেক খরচ হয় সেগুলো অনেকটা কিন্তু ব্যয়বহুল। সুতরাং খাওয়া হয়ে গেলেই যে খাবারের সন্ধানে মাটিতে নামলেই খাওয়া হয়ে গেলে কিন্তু চট করে গাছের উপরে উঠে গাছের আগায় বসে থাকে। অনেক বছর আগে বেবুনদের মুখে সুচুলু ভাব থাকলেও এখন একটু ঠেবরা ভাব এসে গেছে। কারণ কেন, প্রজাতিগত অনুসারে যেরকম মানুষের যখন আদিম মানবের মতো ছিল তখন কিন্তু মানুষের লেজ ছিল, এখন কারণবশত অপ্রয়োজনীয়তা ক্ষেত্রে মানুষের আর লেজ নেই, সেই রকম কিন্তু এই বেবুনদের মুখে সুচুলু ভাব থাকলেও এখন আর একটু ঠেবরা ভাব এসে গেছে। আপনারা ভিডিওতে লক্ষ্য করছেন যে HD কোয়ালিটির ইনাদের যে ভিডিওগুলো রয়েছে ওর মধ্যে কিন্তু পরিষ্কার ফুটে উঠেছে। তাহলে চোখ দুটো মাথার দুদিকে না বসে সামনাসামনি সোজাভাবে বসানো রয়েছে, চারটি পাও রয়েছে, চারটি পায়ের মধ্যে সামনের দুটি পা চাইলে হাতের মতো ব্যবহার করতেও পারত, কিন্তু তারা খুবই কম ব্যবহার করে, এটা পায়ের হিসাবেই তারা ব্যবহার করার ফলে খুব দ্রুত তারা এক জায়গা থেকে অন্য জায়গায় লাফিয়ে কিংবা দৌড়ে যেতে পারে। জীববিজ্ঞানী গবেষক প্রাণীবিজ্ঞানীদের নতুন ভাবনায় বেবুনদের সংখ্যা বাড়াতে অন্য সময় ধীরে ধীরে বাবা যাবে, যদিও এখন গবেষণা করতেই অনেক সময় লাগছে। তাদের যে কী মনোভাব, কী হাল হকিকত,
কী আচার ব্যবহার এটা বুঝতেই অনেক সময় লেগে যাচ্ছে। সুতরাং এখন আপাতত ঘুম পাড়িয়ে নির্বিজয়করণ করে তাদেরকে গবেষণা করে আরও কঠোরভাবে তাদের সম্পর্কে বিস্তারিত জানা দরকার। বন্ধুরা, আমি অনুরোধ করছি আমার ডেসক্রিপশান বক্সে যত ডিটেলস দেওয়া রয়েছে তার মধ্য থেকে আপনি মনোযোগ দিয়ে এই বিস্তারিত তথ্যটা জানার পর আমি আগামী ভিডিওতে আপনাকে জিজ্ঞেস করব, ডেসক্রিপশান বক্সে উল্লেখ করা এমন এক তথ্য জিজ্ঞেস করব যেটা জানতে পারলে আমি আপনাদের সঠিক উত্তরদাতা প্রথম লটারির মাধ্যমে আমি তাকে 1,000 টাকা পুরস্কৃত করব। সুতরাং বন্ধু, আপনি সবসময় আমার ভিডিওতে দয়া করে একটু মনোযোগ দিয়ে দেখবেন, ফুল ভিউ করবেন, কমেন্ট দিতে ভুলবেন না, একটু লাইক দিয়ে যদি বন্ধুবান্ধবদের মধ্যে একটু বাঁকানো তীর চিহ্নের মাধ্যমে যদি শেয়ার করেন তাহলে কিন্তু অনেকটা আমার গ্রোথ বাড়বে এবং আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য উৎসাহ পাবো। বিশেষ করে আমি অবাঙালি, তাই বাংলায় ভিডিও বানাতে গিয়ে অনেক ভুলভ্রান্তি রয়েছে, সেগুলো আপনারা দয়া করে একটু মানিয়ে নেবেন। আর আমার নতুন ভালো ভালো ভিডিও আসা অবধি আপনারা একটু নিজের শরীরের উপরে বাড়তি যত্ন নেবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত। ভারত।